তিনিও প্রতিবাদ জানিয়েছিলেন রাস্তায় নেমে, ফাঁসির দাবি তুলেছিলেন ধর্ষকের। কিন্তু তাকেও শুনতে হলো কুরুচিকর অপবাদ। শুধু তাই নয়, তার নাবালিকা মেয়েকে নিয়ে রীতিমতো ধর্ষণের হুমকি, তাও আবার ভিডিও করে। অভিষেক ব্যানার্জির কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মিছিল করছে ছাত্র সংগঠন। পথে নেমেছেন গৃহবধূ থেকে আইনজীবীরাও। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যায়, ছাত্র সংগঠনের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। যেখানে একজন নারী ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে, ঠিক সেই জায়গায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি, এমন দাবি নিয়ে পোস্টদাতার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, যারা মুখে নারী স্বাধীনতার বলি ফোটাচ্ছে, তারাই নাবালিকা শিশুকে ধর্ষণ করে হুমকি দিচ্ছে। ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে দর্শন করবে রাম। আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির 9 বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক। ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম। এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত, রুচিকর নয়। আমি নন্দীগ্রাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।